বুদ্ধিমান লোক কী করে? বুদ্ধিমান লোক চিন্তা করে কোনটা চলবে, রাইট? হ্যাঁ, যখন সবাই ভেজালের মধ্যে, সবাই বলবো না, কিছু মানুষ ভেজালের মধ্যে চিন্তিত, তো এখানে মানুষের চাহিদা কি এখন আসলে ভালো? লাগবে কিন্তু অমুক অমুক নিচ্ছে, অমুক অমুক নিচ্ছে না, তারা কেন নিচ্ছে না? প্রাইসিং ইস্যু কিছু। এবার একটা বুদ্ধিমান লোক চিন্তা করবে, হ্যাঁ এটা কমা, কি করবি? আরে তুই হিমসাগর লোক বাড়ি ফুট ঢুকিয়ে দে, খেজুর, আরে ভাই দুই বছর আগের একটা কেন, এবছরের একটা কেন, মিক্স বড় সাইজের 200 কেজি কেন, ছোটো সাইজের 500 কেজি কেন, মিক্স কর আর মার্কেট ওরে ফাল। দেখছেন মানে ও চিন্তা করছে কোন প্রোডাক্ট চলবে, রাইট? যখন এখন ও চিন্তা করে একটা বুদ্ধি বের করছে দুই নম্বরের, এখন সবাই ভালো মন্দটা কি দুই নম্বরই মনে করতেছে না, যে আগের বছর এবছর সবাই এখন এটা বেসেছে। তো এই মুহূর্তে সবাই জর্জরিত, ভয়, আতঙ্কিত, এখন আপনার উচিত নিয়ে আসা, ওইটা দুই বছরের, এইটা এই বছরের, ওইটা বিগ সাইজ, এটা মিডিয়াম সাইজ, এটা স্মল সাইজ, ইটস টাইম। এখানে কথাটা খুবই সুন্দর বলছেন। এই এটার সাথে একটা খুব মানে রিলেটেড একটা কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু আমি টুকটাক বিজনেস করি এবং আমরাও দেখছি যে কে এই যে এই টাইপের ভেজাল টেজাল হয় অনেক জায়গাতে, প্রবলেমটা যেটা হয় যে ধরেন আমি একটা জিনিস বিক্রি করতেছি যেটা ভেজাল না, কিন্তু আরেকজন বিক্রি করতেছে সেম প্রাইস বা তার থেকে কম, সেখানে ভেজাল আছে। আমাকে কাস্টমার এসে বলে যে অমুক জায়গায় তারা কমে পাইছি, না কমে হলে যে ভেজাল হবে তারা, কিন্তু কম হলে যে ভেজাল তারা, যেমন ধরেন এবার আমের কথা চিন্তা করেন, আম ধরেন আপনি চিন্তা করুন একটা কুরিয়ারে কাজ করবেন, ওই কুরিয়ার চুরি করে আম, আপনার 25 কেজির ক্রেট থেকে সে 5 কেজি আম নিয়ে এসেছে, কোনটা থেকে 6 কেজি, কোনটা থেকে 7 কেজি, আমি কুরিয়ার নাম নিতে চাচ্ছি না, আমি ফেস করছি, আমার গত বছর মানে আমি বিক্রি করে লস করিনি, বাট চুরের হাতে পড়ে আমি আমার লস হয়ে গেছে। আচ্ছা, কারণ কাস্টমার জামশেদ মজুমদার না, ঘরের বাজার। আমি জামশেদ মজুমদার, আমি মনে করি যে ঘরের বাজার কাস্টমারের জন্য মানে ট্রাস্টেড সোর্স হওয়া উচিত জামশেদ মজুমদার না, কারণ আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গাটা নিয়ে যেতে চেষ্টা করতেছি আস্তে আস্তে, ঠিক আছে? তো কাস্টমার চিন্তা করছে ঘরের বাজারে যে গুড ব্র্যান্ড, নিজেটা নিজে বললাম না, খ্যার ঘরের বাজারে গুড শপ, ই কমার্স অথবা এফ কমার্স, হোয়াট এভার ইট ইজ, দে প্রোভাইড এ গুড 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 গুডস। এখন সে 25 কেজি আম ঘরের বাজারকে দিছে, অর্ডার কাকে দিছে? ঘরের বাজার বলছে কুরিয়ার আমি আপনার পাঠাই দেবো, চিন্তা করেন না, শুধু আপনি এত টাকা পাঠাই দেন। লোকটা সেম টাকায় পাঠালো, তাহলে জিম্মেদারটা ঘরের বাজার নিছে না? এখন কুরিয়ারে চুরি করবে নাকি আম ফালাই আম নষ্ট করে ফেলবে নাকি হারাই ফেলবে, কার দোষ? জিম্মেদারকে। তো কাস্টমার যখন আমাকে বলছে যে ভাই 19 কেজি পাইছি, 18 কেজি পাইছি, 25 কেজি, ঘরের বাজার ওই 7 কেজি আমার টাকা ফেরত পাঠাইছে, কাউকে কোনো ধরনের কোনো যুক্তি দেখায়নি এবং সিদ্ধান্ত নিছে 14-15 টাকা কেজি আম নেবে, এরপরে 10 কেজি আম চুরি করবে, দরকার নেই আর, কে চুরি করবে না, বের করো তাকে। সে বললো যে আমার 25 টাকা লাগবে পার কেজি, কোথায় 14 টাকা কেজি আর কোথায় 25 টাকা কেজি, বিনিময় কি? আপনার আম যদি 25 কেজি থেকে 24.5 কেজি, আধা কেজি টাকা আমি দেবো, নিয়ে যা ভাই নিয়ে যা, 10 টাকা তোমার দরকার আছে, 5 কেজি আমার হারানো আমার। এখন দেখেন আরেকজন যিনি 14 টাকা বা 16 টাকা 10 টাকা কাজ করতেছে বা পলিথিনে ব্যবস্থা করে দিয়ে দিচ্ছে বা একটা পুরাতন ক্রেডিট দিচ্ছে, উনি কিন্তু ওখানে আমার শাস্ত্রে পাচ্ছে, ওনার কাস্টমারটা এগ্রি করতেছে। সো দেখেন উনি, এবার বলি আপনাকে, কাস্টমার আমি আপনাকে বলি, কাস্টমারের দোষ দেওয়া যাবে না, আবার কম রেটের ওদেরকে দোষ দেওয়া যাবে না, ক্যাটাগরি আছে। মানে আপনি যদি এটা নতুন, আপনি বললেন যে জামশেদ ভাই আমি আমটা গিফট পাঠাবো, একটা সুন্দর দেখে ক্রেডিট দেবেন, ভাই আমটা সুন্দর করে এই সাজিয়ে দিবেন, একবার ভাঁজ ভাঁজ করে একটু পেপার টেপার দিয়ে ভাই দারুণভাবে দিন, যাতে ভাই আমার আম্মার জন্য দিব, ভাই আমি ইউরোপে থাকি, আমি আরবে থাকি, ভাই অনেক দিন হয়েছে ভাই কিছু খাওয়াতে পারেন ওদেরকে, আপনার কাছে অনেক কিছুই দেখি কিন্তু এগুলো আসলে আমি জৈতুনের তেল পাঠাই, আমি সরষের তেল খাই না। উনি বললো যে উনি জৈতুনের তেল খাই, সরষের তেল খাই না, তাহলে ওনার কাছে ব্যাটারটা আছে, রাইট? তো আম লাগবে বা খেজুর লাগবে, তো ওই সময় আসলে ঘরের বাজারে চুজ করতে হয়েছে, ঠিক আছে? আর সুন্দর করে দিতে হলে যার কাস্টমার মেনে নিছে এবং যে মানাইতে পারছে, মাশাল্লাহ, ইজ এ গুড ডিলার। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ঘরের বাজারে মানুষ ব্যাটারটা চায়,
ওর কথা হচ্ছে যে ভাই আমার প্রত্যাশা আপনি ভালো জিনিস দেবেন, এক টাকা বেশি নেন, নিজেই বলতেছে। তার মানে ভাই বেশিও নেব না কমও নেব না, সবাই যা পায় তা, খরচ অনুযায়ী খরচ যাচ্ছে। সো হ্যাঁ, আমি একটা ক্যাটাগরিজ করেছি। ক্যাটাগরিজ কি? আমি বলবো না যে আমি অমুক ক্যাটাগরি তো, এরকম না। আমি আসলে প্রোডাক্ট কোয়ালিটির ক্যাটাগরিজ করেছি, কাস্টমার ক্যাটাগরিজ করি নাই। আপনাকে একটা সিম্পলি কথা বলে যে ঘরের বাজার বিজনেস কী মডিউলে করে, এটা ইট কুড বি এ গুড কোয়েশ্চেন। অনেকে মনে করে যে অমুককে নিয়ে কাজ করে তো, এরকম না। আমরা ঘরের বাজার কোনো কাস্টমারকে ক্যাটাগরি করিনি, ভালো এবং পিওর বিশুদ্ধ মানে সেফ জিনিস সবার অধিকার।